আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশ নেপাল সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। চার সমঝোতা স্মারক সই, শেখ হাসিনা বিদ্যা দেবী বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা। করোনায় আরও 30 মৃত্যু, 7 মাসে সর্বোচ্চ আক্রান্ত 2800, ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি নার্গিস মুজিদলিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। আগামী প্রজন্ম যেন বঙ্গবন্ধুর প্রেরণায় গড়ে ওঠে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুজিব চিরন্তন অনুষ্ঠানের ষষ্ঠ দিনের আয়োজনে যোগ দিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবার আশাবাদ জানান। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আঞ্চলিক উন্নয়নে চিন্তা করতে হবে সম্মিলিতভাবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 10 দিনব্যাপী অনুষ্ঠানের ষষ্ঠ দিনের আয়োজনে প্রধান অতিথি নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। মুখ্য আলোচক কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান। বক্তৃতায় নেপালের রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বঙ্গবন্ধুর আত্মদানকে, প্রশংসা করেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অভিযাত্রার। এ সময় দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নেপাল বাংলাদেশ কো বিকাশ প্রয়াস বাট সমগ্র দক্ষিণ এশিয়াকে সামাজিক আর্থিক উন্নতিমা যোগদান পুগ্নে মাইলে বিশ্বাস লিয়েকো ছু। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, একটি দেশের সরকার ও রাজনৈতিক দল সততা নিয়ে কাজ করলেই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর প্রেরণায় আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বসে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 71-এ নেপালের সহায়তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন, বলেন সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের জন্য চিন্তা করতে হবে সম্মিলিতভাবে। দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, বিপুল সংখ্যক মানুষ এখনো অর্ধাহার বা অনাহারে থাকে। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র দূর করা সম্ভব। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখব। করোনা সংক্রমণ আবারও বেড়েছে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস মোকাবেলায় সকলে নিজেকে সুরক্ষিত রাখুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেলওয়ে সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে ঢাকা ও কাঠমান্ডু চারটি সমঝোতা স্মারক সই করেছে। বঙ্গভবনে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সফররত নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এতে সই করেন। এর আগে বঙ্গভবনে নেপালের প্রেসিডেন্ট পৌঁছালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার সহধর্মিনী রাশিদা খানম বিদ্যাদেবী ভান্ডারীকে অভ্যর্থনা জানান। সমঝোতা স্মারক সইয়ের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন নেপালের প্রেসিডেন্ট। যোগাযোগের উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে বাংলাদেশ আর নেপাল। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সই হওয়া সমঝোতা স্মারকে যোগাযোগ, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে সফররত নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালের সফররত রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেয় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধে নেপালের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের অকুণ্ঠ সমর্থনকে। আলাপ হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সাথে। সে সময় পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার কৌশল নিয়ে আলাপ হয়। পরে গণমাধ্যমের সাথে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনা হয়েছে, আমাদের মাল্টিল্যাটারাল ইস্যুগুলো আলোচনা হয়েছে এবং সবগুলাই অত্যন্ত আপনার কি বলবো বন্ধুত্ব পরিবেশে, এবং তারা বাই এন্ড লার্জ আমাদের সবগুলো ইস্যু দিয়ে আপনার সহমত পোষণ করেছেন। আমরা আমাদের রোহিঙ্গার ইস্যুতেও তুলে ধরেছি যে এইটির ব্যাপারে তাদের সহযোগিতা চাই। জানান যোগাযোগ উন্নয়নের উপরেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে দুই সরকার। একটি যোগাযোগ, একটা এক্সপোর্ট, অ্যাগ্রিকালচারাল গুডস এক্সপোর্ট, এইগুলোর একটি, আর একটি ট্যুরিজমের, আর আরেকটি হলো পিপুল টু পিপুল, এই যে কালচার, এই চারটি হবে। তখন আমরা অনেকগুলো সমঝোতা করেছিলাম, সেগুলো কোভিডের কারণে একটু স্তিমিত ছিল, সেগুলো যাতে রিঅ্যাক্টিভেট হয় এবং জোরে সুরে কাজ করা যায় সেটা নিয়েও আমরা আলাপ করেছি। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে কোভিড 7 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে, মারাও গেছে 2.5 মাসের মধ্যে সবচেয়ে বেশি। 30 জনের মৃত্যুর পাশাপাশি 24 ঘন্টায় আক্রান্ত 2,809 জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে 11.89%। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 219টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 25,111, এর মধ্যে শনাক্ত 2,809 জন, যা গেল 7 মাসে একদিনে সর্বোচ্চ। শনাক্তের সংখ্যা বেড়ে 5,73,687। নতুন 1,754 জন সহ সুস্থ হয়েছে 5,24,159। করোনায় একদিনে মৃত 30 জনের, 24 জন মারা গেছে ঢাকা বিভাগে। মোট মৃত্যু 8,720, এর মধ্যে পুরুষ 6,595 ও নারী 2,125। মৃত্যু ঝুঁকিতে সাটুর ধরা। দৈনিক সংক্রমণ হার বেড়ে 11.19%, সুস্থতার হার 91.37% ও মৃত্যু 1.52%। এ পর্যন্ত শনাক্ত হার 12.94%। এদিকে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। জমে উঠছে অমর একুশে গ্রন্থমেলা, তরুণ পাঠকদের আগ্রহ উপন্যাসে। আবারও আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। কক্সবাজারের উখিয়ায় বালুখালী 8 ও 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে 3,000-এরও বেশি ঘর। বিকেল 4টার দিকে বালুখালী ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সহ 7টি ইউনিট 5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আশ্রয়স্থল হারিয়ে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজার টেকনাফ মহাসড়কে। এবারের আয়োজন বইমেলা প্রতিদিন। জমে উঠছে এবারের অমর একুশে গ্রন্থমেলা, তরুণ পাঠকদের আগ্রহ উপন্যাসে। প্রবীণ লেখকদের পাশাপাশি নতুন লেখকদের উপন্যাসও বিক্রি হচ্ছে। এখনও পাঠকদের অন্যতম আকর্ষণ হুমায়ুন আহমেদ।
মফির রহমানের রিপোর্ট। অমর একুশে বইমেলার পঞ্চম দিন, লেখক পাঠক প্রকাশকদের পদচারণায় মুখর পুরো মেলা প্রাঙ্গণ। স্টলগুলোতে এসেছে নতুন গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ গ্রন্থ সহ নানা বই। তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দু উপন্যাসে। হুমায়ুন আহমেদ সব থেকে বেশি ফ্যান ওনার, আমি ওনার ম্যাক্সিমাম বই আমার পড়া হয়েছে। রোমান্টিক টাইপসের বই অনেক পছন্দ করি, তো আমি সূচিপত্র আগে পড়ি সবসময়, বই কেনার সময় যদি আমার ভালো লাগে তাহলে আমি ওইটা কিনে ফেলে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এখনো জনপ্রিয়, তার বই ছাড়াও ব্যাপক চাহিদা তাকে নিয়ে লেখা বইয়ের। হুমায়ুন আহমেদকে নিয়ে যারা লিখছেন তাদের বইগুলো আমি কিনবার চেষ্টা করছি। প্রকাশকরা বলছেন অন্যান্য বারের মতো মেলা জমে না উঠলেও তরুণ পাঠকরা আসছেন, পছন্দের বই সংগ্রহ করছেন। হুমায়ুন স্যারের মৃত্যুর পরেও স্যারের এত মহিমা যে ওনার বই প্রতিবারই কাটতে থাকে, আমরা ওনার বই আমরা বিক্রি করে খুলতে পারি না। উপন্যাস মোটামুটি চলছে আর কি, উপন্যাস নিচ্ছে আর কি তরুণ বয়সে জন লোকজন নিচ্ছে আর কি। এদিন মেলা এসেছে নতুন 139টি বই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে বার বার বাধা আসলেও জাতির পিতার রাষ্ট্র দর্শন ও উন্নয়ন দর্শনে এগিয়ে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের দৃষ্টি অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ। জাতির পিতার উন্নয়ন দর্শনের পথে হেঁটেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে। অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান বলেছেন, উন্নয়ন প্রবৃদ্ধির উৎসগুলো ধরে রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন একটি দেশ, সব হারা দুঃখী মানুষকে নিয়ে শুরু করলেন দেশ পুনর্গঠনের কাজ, ছুটে বেড়ান বাংলার পথে প্রান্তরে। একেবারেই অল্প সময়ের মধ্যেই জাতিকে একটি শাসনতন্ত্র দেন, সংবিধানে বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষি উন্নয়নের পাশাপাশি শিল্পে নজর দিলেন বঙ্গবন্ধু, গুরুত্ব দিলেন সমবায় ব্যবস্থার উপর। ফসল উৎপাদন তোমাদের করতে হবে। জাতির পিতা দ্রুত শিল্পায়ন এবং গরিব ও মধ্যবিত্তের জীবনমান উন্নয়নের বৃহৎ রাষ্ট্রায়ত্ত খাত সৃষ্টি করেছিলেন। তিনি শুরুতে জন্ম নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন এবং প্রাথমিক শিক্ষার উপরে যে জোরটা দিয়েছিলেন সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ পরবর্তীকালে অনেক দূরে গিয়ে গেছে। কৃষির উন্নয়ন ঘটেছে, শিল্পের উন্নয়ন ঘটেছে এবং এই নেতৃত্বকে আরো পোক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু 75-এ বাংলার বুকে আবারও নেমে এলো কালো ছায়া, জাতির পিতাকে সপরিবারে হত্যা করে পরাজিত শক্তি, বার বার গণতন্ত্রের ওপর আঘাত, উন্নয়ন বঞ্চিত বাংলাদেশ যেন তলাবিহীন ঝুড়ি। তবে দেরিতে হলেও আলো এসেছে, জাতির পিতার রাষ্ট্র দর্শন উন্নয়ন দর্শনের পথেই হাঁটছেন তারই কন্যা শেখ হাসিনা। শুরু হলো নবযাত্রা, উন্নয়নের মহাসড়কে যাত্রা পথে জিডিপি প্রবৃদ্ধি 8 ছাড়িয়েছিল, তবে করোনা সামাল দিয়ে এখন দাঁড়িয়েছে 5.24, রিজার্ভ প্রায় $4 বিলিয়ন ছাড়িয়েছে, মাথাপিছু আয় $2,064। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে প্রবৃদ্ধির সকল উৎসের দিকে নজর দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। আমাদের যে প্রবৃদ্ধির যে উৎসগুলো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমরা জানো যেমন কৃষি আমাদের বড় উৎস, সেখানে কিন্তু আমরা নজর রাখছি। আমাদের শিল্পে নারীর অংশগ্রহণ এবং শিক্ষায় নারীর অংশগ্রহণ বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সেটা যেন বজায় থাকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ, 50 বছরের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দ্রুতই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ দেশ। নেতৃত্বের যে গুণ সেটি সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আমাদের এই অসামান্য সাফল্যের পেছনে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ক্রাইস্টচার্চে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।
আবারও আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। ন্যাশনাল ব্যাংক ও শিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক শিকদারের চেহলাম ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর রায়েরবাজারে জেডএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই আয়োজনে মরহুমের পরিবারের সদস্য ছাড়াও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 10 ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জয়নুল হক শিকদার। এবার প্রবাসের খবর। ২২ মার্চ ব্রিসবেনে জ্বলবে লাল সবুজের আলো। এই উদ্যোগের মাধ্যমেই শ্রদ্ধা জানানো হবে একাত্তরের শহীদদের। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দুটি মল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ভিক্টোরিয়া ব্রিজ আলোকিত হবে বাংলাদেশের পতাকার রঙে। এই উদ্যোগ তত্ত্বাবধান ও অর্থায়ন করছে ব্রিসবেন সিটি কাউন্সিল। এছাড়াও ব্রিসবেনে রাষ্ট্রীয়ভাবে 26 মার্চ উত্তোলন করা হবে বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের প্রবাসী বাঙালিদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম দাউদুর রহমান মিনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শারজায় আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার তাগিদ দেন তিনি। ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাউসার নাজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাফর চৌধুরী। এদিকে কুয়েতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান। পরে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও স্বাধীনতা যুদ্ধে তার অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশ নেপাল সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়ে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ। 4 সমঝোতা স্মারক সই, শেখ হাসিনা বিদ্যাদেবী বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা। করোনায় আরও 30 মৃত্যু, 7 মাসের সর্বোচ্চ আক্রান্ত 2,800, ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।